সেবা সংঘ গার্লস হাই স্কুল, তারপরে কলেজ উইমেন্স কলেজে ইন্টার পাস, এরপরে এম এম কলেজে ভর্তি হয়েছি। এম এম কলেজ থেকেই পাস করেছি। সময়টা আমি 70-এ এম এম কলেজে ভর্তি হয়েছি অনার্সে। ছাত্র রাজনীতি অ্যাকচুয়ালি 65 সালে আমরা যখন যুদ্ধবাদ্য ইন্ডিয়ার সাথে সে সময় মোটামুটি ছাত্রদের সাথে যে আন্দোলনগুলো হয়েছিল সেগুলো রাজনৈতিক বলা চলে না, ওই সময় ছাত্র আন্দোলন ইস্যুভিত্তিক ছিল। শিক্ষা কমিশন রিপোর্টের বিরুদ্ধে সারা বাংলাদেশের ছাত্র আন্দোলন হয়েছিল, ওই সময় আমরা অংশগ্রহণ করি। এগুলো সবই রাজনীতি বহির্ভূত, ছাত্রদের ইস্যু নেই কেবলমাত্র। এরপরে অ্যাকচুয়ালি 69 সালে যে ছাত্র আন্দোলন হয়, 11 দফা আন্দোলন, এই 11 দফা আন্দোলনে আমি সবচেয়ে অংশগ্রহণ করি এবং ছাত্রলীগে জয়েন করি। এরপরে আমি জেলা কমিটিতেও অন্তর্ভুক্ত হই, যুদ্ধের আগে যে কমিটিটা হলো আর কি। আমি ছিলাম সাহিত্য সম্পাদক জেলা কমিটি। আর আপনি সম্পাদক ছিল রবিউল আলম, সভাপতি ছিল খান্টি কিশোর। আমরা যদিও ছাত্র আন্দোলন করতাম, কিন্তু ভেতরে ভেতরে একটা নিউক্লিয়াস গঠিত হয়েছিল 1966 সালের পরে, ওই সময়কার আন্দোলনের ভিত্তিতে, যে এদেশটা অ্যাকচুয়ালি আলটিমেট গোল হচ্ছে স্বাধীনতা, স্বায়ত্তশাসন নয়। আমরা সেইভাবে মোটিভেটেড ছিলাম। প্ল্যাটফর্মগুলো ইউজ হচ্ছে ছাত্রলীগের, কিন্তু ভেতরে ভেতরে আমরা কিন্তু রিক্রুট শুরু করেছি নিউক্লিয়াসে। আমাদের নেতা ছিলেন আগ্নি সেন মনে নিউক্লিয়াসে। সেভাবে 70 সালে মোটামুটি অনেকটাই গঠন করে ফেলেছি এবং 70-এর সময় আমরা অস্ত্রপাতি মোটামুটি টুকটাক জোগাড় করা শুরু করেছি। 71-এর দিকে ওনার নির্দেশে আমি এবং আব্দুল খাই, খাই মারা গেছে, আমরা দুজনে খুলনার এক ভদ্রলোক ছিলেন দক্ষিণবঙ্গ মুক্তি পরিষদ, তার নেতা আব্দুল রশিদ ছিলেন। ওনার একটি বাগান বাড়ি আছে যশোর শহরের শঙ্করপুর। উনি রাজনৈতিকভাবে মোটিভেটেড এবং উনি স্বাধীনতা কামী মানুষ। উনি ভাই ওখানে পাঠালেন আমাদেরকে ওনাকে বলার জন্য, হেল্প করার জন্য। তো ওনার কাছে আমরা ট্রেনিংয়ের জন্য ওই বাড়িটা চাইলাম, সাথে সাথে উনি দিলেন ওনার এই শঙ্করপুরের বাড়ি। এইখানে মুক্তিযুদ্ধের ট্রেনিং শুরু হল। আমরা ড্যামিরা একটু চুরি করলাম, স্কুলে কয়েক স্কাউটদের থাকে না, নিজেদের স্কুল, অন্য স্কুল, সম্মেলন স্কুলে একটু চুরি টুরি করে মোটামুটি ভালোই অস্ত্র হলো, সেগুলো দিয়ে আমাদের ট্রেনিং শুরু হলো। প্রায় ধরুন 500 ছেলে, 5টা মেয়ে ছিল, এটারই মাত্র। তখন মানে চিন্তাই করতে পারিনি যে অস্ত্র ট্রেনিং হবে। তো আমাদের ট্রেনার ছিলেন একজন তৎকালীন ইপিএল, আরেকজন ছিলেন পাকিস্তান আর্মি এয়ারফোর্সে ছিলেন, তাকে আমরা বললাম যখন উনি সানন্দে রাজি হয়ে গেলেন। উনি তো বাঙালি, কোর্ট মার্শাল ধরা পড়লে কোর্ট মার্শাল মিলে জেনেও কিন্তু উনি রাজি হয়ে গেলেন, উনি ট্রেনিং দিলেন। এই দুজন মিলে আমাদের ট্রেনিং দিল 4-5 ব্যাচে। এরপর আমরা সত্যিকার অর্থে অস্ত্র কিছু জোগাড় করলাম, আর বোমা বানানো শিখলাম, বোমাগুলো আবার টেস্টও করা হতো বিভিন্ন জায়গায়। মোটামুটি কিছু ছেলে মেয়ে ওয়েল ট্রেন্ড বলবো না, কিন্তু প্রাথমিক বেসিক ট্রেনিংটা এইটা পেয়েছি এবং তারা মোটিভেটেড যুদ্ধের জন্য পুরো প্রস্তুত। স্বাধীন বাংলাদেশের পতাকা আমাদের আগেই চলে এসেছিল, কী তাদের দেখা হবে, তখন কিন্তু এরকম ছিল না, সোনালি বর্ডার ছিল বাংলাদেশের পতাকা, সেভাবে বানানো হলো। পতাকা ওঠানো হয়েছে 2 মার্চ প্রথম, পতাকা 2 মার্চে আব্দুল ভাই কালেক্টরেট বিল্ডিংয়ে তোলা হলো। 3 মার্চ বিভিন্ন সময় পতাকা উত্তোলন করা হলো। 3 মার্চে এখানে একজন মারাই যাবে। এবারে সার্কিট হাউসে পতাকা দেওয়া হলো, তোলা হলো, সে সময় গুলি হলো, আর কেউ মারা যায়নি। 23 মার্চ ফর্মালি আমরা গার্ড অফ অনার দিয়ে
পতাকাকে স্যালুট করলাম। এখানকার যে একটা নিয়াজ পার্ক বলে কালেক্টর বিল্ডিং, এখানে স্বাধীন মানে পাকিস্তানের সময় যে স্বাধীনতা দিবসগুলো পালিত হতো মার্চ পাস্ট করে, ওইটা আমরা 23শে মার্চে করলাম। আমাদের পতাকাকে তার হলাম সারা জায়গায়, যশোরের ইম্পর্টেন্ট জায়গাগুলোতে পতাকা হ্যাং করা হলো, তোলা হলো। তো গুলি টুলি তো হলোই, এইটা আমাদের জন্য খুবই মার্কেবল ছিল। 25শে মার্চ রাত্রে যুদ্ধটা একদম আমরা ছড়িয়ে ছিটিয়ে করলাম। আবার কার্ফিউর মধ্যে আমরা আবার একত্রিত হলাম, বেশ কিছু ছিলেন সবাই একত্রিত হয়ে, এবার আমরা আবার এক মিনিট হয়ে গেলাম। আরও নতুনও কিছু আমাদের সঙ্গে ছিল, পুরোনো যারা অনেকে হারালাম, খুঁজে পাচ্ছি না, তো মোবাইল ছিল না, আবার নতুন অনেককে পেয়ে গেলাম। শহরের বিভিন্ন জায়গায়, যেমন আপনার পুলিশ লাইন, কাজীপাড়া বিমান অফিসের মোড় আর বারান্দিপাড়া বলে একটা জায়গা, এই জায়গাগুলোতে আমরা পৌঁছেছি। ক্যান্টনমেন্টের পাশেই স্বল্প অপরিণত বয়স্ক কয়েকটা ছেলে, 303 ছেলে মেয়েরা 303 নিয়ে নেমেছে, আর একটা মাত্র ব্রেন গান, মানে ভাবা যায় না মার্সিনারি যুদ্ধে এরকম মানে হোয়াট এভার। আমরা পাল্টাপাল্টি সারলা থেকে আমি ছিলাম বারান্দিপাড়া, ক্যাপ্টেন ছিলেন একজন ইপিয়া বেনা দিবেন, ইপিয়া বেঁচে আছেন এখন, ওনার নাম সাইদুর রহমান। এবার আমরা পাল্টা গুলি চলতে লাগলো, ওরাও মারছে আমরাও মারছি, সিচুয়েশান বোঝে তখন। তারপরেও সবচেয়ে অবাক কথা, এত প্রতিকূল অবস্থার মধ্যে কেউ হতাশ হয়নি, সাহসের অভাব ছিল না, মরবে, মরার জন্য প্রস্তুত সবাই, এই দেশপ্রেমটা অভাব নেই। ওই অবস্থা মোটামুটি ভোর রাত পর্যন্ত যুদ্ধ চলল, একসময় পাকিস্তান আর্মি রিট্রিট করল, এরপর আমরা আবার সব বিচ্ছিন্ন হয়ে গেল। পরের দিনই আপনার যশোর ফল করে গেল, ক্যান্টনমেন্ট থেকে ফুল ফোর্স মার্চ করে গেল, ছড়িয়ে গেল ইপিয়াটা, মানে তৎকালীন ইপিয়াটা, ওরাও সব তো ছান হয়ে গেল, আমরা স্টুডেন্টরা তো অল্প ছিলাম, আমরাও সব বিচ্ছিন্ন হয়ে গেলাম। তখন আমরা শুনলাম যে ইন্ডিয়াতে অনেক শরণার্থী চলে গেছে এবং আমাদের অনেকে চলে গেছে, সেভাবে আমরা ইন্ডিয়ার দিকে মার্চ করলাম, গিয়ে আবার অনেককে পেলাম। তখন আবার আমাকে নেবে না, যুদ্ধে আমাকে নেবে না, আগে ট্রেনিং, ট্রেনিং তো দিয়েছি, আগেই ট্রেনিং পেয়েছি, না এই ট্রেনিংয়ে হবে না, আরও ডিপ ট্রেনিং বসে থাকলাম। ছেলেদের ব্যাচকে ব্যাচ পাঠানো হলো কান্দুয়াতে শিলিগুড়ির ওখানে, আমারটা নেতারা বললেন, তখন তো ভাই তখন চার নেতার আনবে, আমরা মুজি পাইনি তো, তোফাইল ভাই, শেখ হোসেন, মনীষ, রাজনারায়ণ খান, আব্দুল আজ, ওনারা আমাদের কমান্ডার, ওনারা বললেন আমাকে ওনাদের সাথে নিয়ে। আমি রাজপুর ছেলে এলাম, এসে আমি বনগাতে একটা ক্যাম্প আনলাম, মেয়েরা শরণার্থী ক্যাম্প থেকে মেয়েদের সাহসী সাহসী মেয়েদের নিয়ে এসে আমি প্রায় 10-12 জনের একটা ক্যাম্প করে দিলাম, এবং বনগার ডিসি এবং রিলিফ অফিসার আমাকে ফুল সাপোর্ট করে, কিন্তু অস্ত্র তো বাংলাদেশ সরকার আমাকে না দিলে ওনারা আমাকে অস্ত্র দিতে পারে না। সরকারের কাছে গেলাম, বললো যে গোবরাতে যে ক্যাম্প রয়েছে তুমি ওখানকার ইনচার্জ হও। তা আমি তো সেলাই করতে আর নার্সিং ট্রেনিং দিতে আসিনি, ফ্যামিলি ফুল ছেড়ে যুদ্ধ করতে এসেছি, তো ওই মেয়েগুলোকে আমি কোথায় রাখবো, আমি মেয়েগুলোকে ওখানে ভর্তি করে দিলাম, দিয়ে আমি চলে গেলাম দত্তপুর। আমাদের এই বাংলাদেশে কাউন্টার হচ্ছে মহেশপুর, জানলাম যে ওইখানে যুদ্ধ হচ্ছে, মুক্তিযোদ্ধারা ওখানে যুদ্ধ করছে, বিএসএফ কমান্ডার নেই, মানে ওদের কমান্ডে মুক্তিযোদ্ধারাই যুদ্ধ করছে, খবরটা পেলাম। আমি ওখানে গিয়ে ওখানে যাই, ওখানে একজন এমপি ছিলেন, ওনার ফ্যামিলি ছিল ওখানে, ওনার বাড়িতে থাকতাম আর বিএসএফের সাথে বেরোলাম যুদ্ধ করতে। এইবার কপাল খারাপ হয়ে যাওয়া হয়, কয়েকজন নেতাকে গুলি করতে গেছিলাম, দেখলে শরণার্থীদের দেখতে যায় না, নিজেরা আরামসে চলে, ওরা আমাকে আমার নামে রিপোর্ট করেছে, আমি দুই পারে নকশাল দিয়ে আসে মিটিং করছি, অ্যান্ড দ্য র অফিসার অ্যারেস্টেড মি। র তো বুঝতেই পারছেন কত সিরিয়াস ছিল নকশাল ব্যাপার, অ্যারেস্ট করে নজরবন্দি করে বনগাঁয় নিয়ে আসলাম। আমার যুদ্ধের স্বপ্ন ওখানেই শেষ ছিল, নজরবন্দিতেই থাকলাম কিছুদিন, ইন্ডিয়ান আর্মি মার্চ করতো, এখন আমি এর মধ্যে থাকবো, বাংলাদেশে ঢুকে গেলাম এক ফ্যামিলির সাথে। হাই হচ্ছে তখন সাতশা এলাকার কমান্ডার বাহাদুরপুর বলে একটা বিরাট বাউর আছে এখানে, তার মাঝে যে বাড়িগুলো ওখানে নিচ্ছিলাম সেন্টার নিয়ে, খুব খুশি হবে। আমরা তো একসাথেই পথ চলেছি, ইন দ্য মিন টাইম বেরোবো রেডি, ও আমাকে বললো এখনই বেরোবে না, আমরা ঘেরাও হয়ে গেছি, ওরা ঘেরাওর মধ্যে পড়ে গেছে এবং ওখানে দুজন মারা গেছে, আমি আর বেরোতে পারলাম। এবার গ্রাম কি গ্রাম তো চলছে, খুঁজে বেড়াচ্ছে, আর আমি কীভাবে যেন আইডেন্টিফাই হয়ে যাচ্ছি বুঝলেন, বিকজ অফ মাই হাই, মেবি মাই গেস্টার, হোয়াট এভার, আমি খুব দ্রুত ইনফরমেশানগুলো পেয়ে যাচ্ছি। কারণ মুক্তিযোদ্ধা বলে আপনার জন্য আমাদের সিকিউরিটি স্যাম্পার হচ্ছে, বেটার আপনি গো ব্যাক,
পরে আমরা সুযোগ বুঝে আবার আপনাকে নিয়ে আসবো। গো ব্যাক, স্বাধীন হয়ে গেল আমার স্বপ্ন, ওখানে এসে এসে একটু যশোরে তোমার মুক্ত হওয়ার উল্লাস। কিন্তু আমার ফ্যামিলিকে আর খুঁজে পেলাম না, কয়েকদিন থাকলাম, আমার ফ্যামিলি ফেস করতে পারলাম না, কেউ বলতে পারলাম না। আব্বা পুলিশ অফিসার ছিলেন, ওনার যে কোথায় বসছিলেন তাও জানি না, মারা গেছেন কিনা তাও জানি না, ভাই বোন মাটাও তো পেলাম না, কোথায় থাকবো, নিজেদের বাড়িটা আমি কী করে থাকবো একা। তখন আবার ব্যাক করলাম, তারপরে 17 বা 18 তারিখে আবার ব্যাক করলাম, আবার আসলাম, এসে কখনো পাই না। 20-21 পূর্ণবন্ধের বাড়ি থাকতে লাগলাম, আমি নিজের বাড়িতে সারাদিন থাকছি, থাকতে গেলাম এইভাবে থাকলাম। 22-23 পরে তারিখের দিকে মাদেরকে পেলাম। আপনার যে কয়েকজন মেয়ে যারা রিক্রুট হয়েছে ওদের কয়েকজন নাম কি মনে করে এখন? হ্যাঁ হ্যাঁ, একটা তো আমার ছোটো বোন শাহিদা, আর শামসুন নাহার, ফিরোজা, ডরোথি গার্সিয়া, এরা ফুল ফ্রেন্ড টিম, যুদ্ধ যাওয়ার সুযোগ সরাসরি পানি। কিন্তু সাংগঠনিক যে কাঠামো, সংগঠন গড়ে তোলা, অস্ত্র জোগাড় করা, অস্ত্র মেয়ে দুর্দান্ত সাহসী, কিন্তু সুযোগটা সবাই পায়। আমি তাই সুযোগ পাচ্ছিলাম না, আমি তো জোর করে এইসব জায়গায় না গেলে তো আমি 9 মাস পস্তে হতো। আমার মেয়েরা সবসময় আমি দেখেছি, যত বড়ই কথা বলি মেয়েদেরকে ব্যাকে রাখার চেষ্টা করা হয়, এটা আমার জীবনের জীবন দিয়ে। তারপরে এটা তো চাইনি, জাসদ করা যখন শুরু করলাম, তারপরে তো চতুর্থ সংশোধনী হওয়ার পরে তো একদল হয়ে গেল, তখন আমরা তো ভীষণভাবে এটা বিরোধিতা করতে লাগলাম। ভেতরে ভেতরে আমরা খুবই সংগঠিত হলাম এবং গণবাহিনীর সৃষ্টি হল। এই গণবাহিনীর দায়িত্বে আমি ছিলাম যশোরে। এক পর্যায়ে গণবাহিনী বলা হলো যে গণবাহিনী ডাকাতি করে ইত্যাদি ইত্যাদি, বাট নট দ্যাট। আমরা সবাই ট্রেন করি, গণবাহিনী সবাই কিন্তু ট্রেন তো মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে। আমাদের কাজ হচ্ছে গভর্নমেন্টকে, গণতন্ত্রকে কমপ্লাই করতে হবে, একদল চলবে না। এবং সেই সময় মানে চুরি, ডাকাতি, ছিনতাই, টর্চার, হোয়াট এভার যা যা আছে খারাপ অ্যাডজেক্টিভ সবগুলো করতো, যেটার বিপক্ষে আমরা ছিলাম। রুল অফ ল বলে কিচ্ছু ছিল না। এই অবস্থা গণবাহিনী জায়গা ফোন করে গেল এবং ভালোই হলো সব জায়গা থেকে। মেজর মেজর জিয়াউদ্দিন মারা গেলেন, উনি ছিলেন সুন্দরবন অঞ্চলে, দক্ষিণাঞ্চলের উনি চাকরি ছিল। আমরা এমন আমাদের ছিল না যে আমরা গভর্নমেন্টকে ওভারথ্রোন করবো। একসময় শেখ মুজিব মারা গেলেন, পরে বিভিন্ন দল পাল্টে জিয়া রহমান এলেন, জিয়া রহমানকে মুক্ত করলেন, কিন্তু কর্নেল তাহের ইউয়ার সারাউন্ডেড বাই দিয়ার মুক্ত করলেন। এবং তখন তাহের ভাই 18 দফা দিলেন সিপাহীদের, সিপাহীদের কিন্তু জেসিওদের বিরুদ্ধে সিপাহীদের যেটা খুব ছিল সেইটাকে মিনিমাইজ করার জন্য, সিপাহীদের আন্দোলনের সুবিধার্থে তাদের মানবিকতার দিক তাকে উনি 18টা দাবি নিলেন। জিয়া রহমান কিন্তু 18 দাবি মেনে নিলেন, কিন্তু তারপরে আর উনি মানছিলেন না। আমরা যোগাযোগ করার চেষ্টা করছি, তখন উনি ঠিক সদুত্তর দিতে পারছেন না। এই অবস্থায় তাকে নিয়ে বসার কথা চিন্তাভাবনা হচ্ছে, তাকে কমিউনিকেট করার কথা চিন্তাভাবনা হচ্ছে। আসম রব, জলিল সাহেব, হঠাৎ দেখি ওনারা রব জলিল সব অ্যারেস্ট হয়ে গেলেন, ইনক্লুডিং কর্নেল তার হয়ে গেলে। এবার কর্নেল তারের 2 ভাই ছিল যারা কিন্তু অনেক ছোটো বয়সে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে, ওনারা 5 ভাই কিন্তু মুক্তিযুদ্ধ, এবং একজন বোন, ওনার বোনও মুক্তিযুদ্ধ, যে কারণে উনি আমাকে বলে গেছেন, বোন বলে গেছেন শেষ চিঠিতে। হয়ে গেলে এরা তখন করলো কি, ওরাও তো অল্প বয়স, চিন্তা করেছে 5টা ছেলে, ওরা গিয়ে বলছে যাই একটাকে পাকড়াও করি, জিম্মি করে তাহলে সব নেতাদের মুক্ত করে দেবে। এগুলো সমর সেন, ইন্ডিয়ান হাইকমিশনার, তাকে আটকে ফেলেছে। ওই সময় ভেতরে ইন্ডিয়ান আর্মি ছিল, এই আর্মির দ্বারা ওরা প্রচুর গুলিগুলো হয়, একজন বেরোতে পারে, বেলাল বেরোতে পারে বা হার বেরোতে পারে, ওনার 2 ভাই আর আর বেশিরভাগ মারা যায়। এবার আমরাও যা বুঝলাম, আমরাও পালিয়ে পালিয়ে থাকতে লাগলাম, একটু সরেই থাকতে লাগলাম, তারপরে আমরা অর্গানাইজড হয়ে গেলাম। কারণ বসে থাকলে তো হবে না, অর্গানাইজ তো করতে হবে। আমাদের দল সংগঠন রয়েছে, রীতিমতো একটা পলিটিক্যাল সংগঠন, আমি কেশব করে গেছি, পিছনে ওয়াচার ওইভাবে লেগেছে, আর্মি দ্বারা ঘেরাও হয়ে গেলাম। কিন্তু পুলিশ, আমার বাবা পুলিশ অফিসার, তো পুলিশ ওই সময় একটা ভালো ফাইট দিয়েছে যে না উনি আমাদের দ্বারা ওয়ার্ক করছে, আর্মি আমাকে নিতে পারেনি, আর্মি এসে আমাকে নিয়ে যাবে। তো স্বাভাবিক খরচা করে, যেহেতু আমি আর্মি অ্যান্টেড ওই কেস, তখনও জানি না কিন্তু যে কেস হয়েছে। কিন্তু পুলিশ বলছে, এসপি বিশেষ করে স্ট্যান্ডলি বলছে না, আমাদের স্পেসিফিক কেস আছে, আমরা তাকে ধরেছি, সেটা আমাকে তাড়াতাড়ি ইন্টারভেশন না করে জেল খুলে দিয়ে দেবে। 1 মাস পরে কোর্ট প্রোডাকশন, বিচার হলো, বিচার হয়ে সাজা হয়ে গেলো। কোনো রায়ের ফাঁসে আমাদের প্রথম মৃত্যুদণ্ড দিল শুনলাম, তারপর পরে বলছে যে একই রায় বলছে যে মুক্তিযুদ্ধে আমাদের অবদানের কথা বিবেচনা করে 2-3 বছর। 5 বছর পরে যখন বেরিয়েছি, তখন প্রায় না লেখাপড়া,
তার এমপ্লয়মেন্ট সব কিছু হারিয়ে গেছে। এরকম দেশকে আমরা চাই না, ডেমোক্রেসি চেয়েছি, শোষণীয় সমাজ চেয়েছি। যার কাঠামো হয়তো এত স্পষ্ট ছিল না ওইটুকু বয়সে, কিন্তু কল্যাণকামী একটি রাষ্ট্র আর শোষণ থাকবে না। যে যার মজুরি পাবে, যোগ্যতা পাবে, শিক্ষা 100% হবে, উচ্চশিক্ষায় সারা পৃথিবীতে ছড়িয়ে যাবে, প্রত্যেকে শিক্ষিত হবে, গরিব থাকবে না, এইসব স্বপ্নই তো তখন ছিল। এবং রাষ্ট্র এটাকে এনশিওর করবে, ফান্ডামেন্টাল রাইটসগুলো সেগুলোর একটা দেখি। পরিকল্পনা নেই, পরিকল্পনা থাকলে সেখানে দুর্নীতি আছে, প্রত্যেকটা প্রতিষ্ঠান নষ্ট হয়ে গেছে, দুর্নীতির চরম শিখরে। যেখানে দুর্নীতি থাকে সেখানে আর যাই হোক কিছু করে ভালো কিছু হয় হতে পারে না। এইসব দেখে শুধু মর্মপীড়না ছাড়া, সে মর্মপীড়ায় অহরহ আমরা ভুগি। আমার বেদনার জায়গাটা আমাদের সকল নিয়ে যারা মুক্তিযোদ্ধা জায়গাটা ওই পরিবর্তন চেষ্টা একবার করেছিলাম, 5 বছর জেল খেটে এসেছি, তারপরে আর যাইনি, সহযোদ্ধা পাইনি। আমার মতের সাথে অনেকের মেলে না, অনেকের মতের সাথে আমার মেলে না। সংগঠন করার যে একটা ক্যাপাসিটি সেটা নেই, ছিল না আমার, কারণ আমি অর্থনৈতিকভাবে খুব পঙ্গু, আর বিদ্যুত বাড়ি ঘর নাই, আর্থিক সোর্সও ছিল না। এসব করতে কিছুটা আর্থিক সোর্স লাগে, এই সব নিয়ে তারপর নিজের বাচ্চা ছোট তাকে মানুষ করা, সব মিলিয়ে আমি আর ওই যুদ্ধের যোদ্ধা একাকী যুদ্ধের সাহস থাকা সত্ত্বেও আমার মানে সাথী ছিল। আর এখন তো পলিটিক্স করার প্রশ্নই ওঠেনি, এখন কোনো পলিটিক্স নেই। লেখাপড়া শিখতে হবে, সত্যকারের লেখাপড়া, গোল্ডেন পাওয়ার টিকমার্ক দিয়ে হাই হাই রেজাল্ট না, সত্যিকারের লেখাপড়া শেখা। বিশেষ করে আমাদের দেশে যারা গুণীজন তাদের জীবনীগুলো পড়া, তারা কী করে গেছে এই ভারত উপমহাদেশে, নট অনলি বাংলাদেশ। অনেক মানুষ আছেন যারা দিয়ে গেছেন, তাদের ভালো কাজ দিয়ে মনুষ্যত্ব সৃষ্টি করে গেছেন, পৃথিবী সৃষ্টি করে গেছেন। তাদের জীবনী পড়লে তারাও পথ চলার অনেক অনুপ্রেরণা পাবে, দিশা পাবে।